বন্ধুরা, ভারতীয় সেনা চীনা জওয়ানদের খুব খারাপভাবে পিটিয়েছে, এমনই খবর সামনে বেরিয়ে আসছে। এর ফলে চীনা সেনারা ঘাবড়ে গেছে এবং সেই সঙ্গে প্রচণ্ড খোঁচেও গেছে। এর পর চীনা সেনারা কি করছে সেটা আপনাদের বলছি। ওদিকে আমাদের সেনা প্রমুখ এলএসির বর্তমান পরিস্থিতিকে নিয়ে কি বলেছেন সেটাও আমরা জানবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের বলি আমাদের সেনা প্রমুখ চীনকে নিয়ে কি কথা বলেছে। এলএসিতে চীন এখন আবার ঝামেলা বাড়াচ্ছে। আমাদের সেনা প্রমুখ এটা নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে আর উনি বলেছেন, এলএসিতে চীন ভালোমতো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে আর মোতায়েনও বাড়িয়েছে। চীনা সেনারা ওখানে লম্বা সময় পর্যন্ত থাকার জন্য এসেছে। ওদিকে ভারতীয় সেনাও ফাঁকা বসে নেই, ভারত চীনের থেকেও বেশি ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করেছে, এছাড়া হাতিয়ারও অনেক বেশি মাত্রায় ওখানে মজুত করে রেখেছে। সেনা জওয়ানরা তো ওখানে মোতায়েন আছেই, আমরাও ওখানে লম্বা সময় ধরে থাকব, ভারতও ওখানে লম্বা সময় ধরে থাকবে। আগে হ্যাঁ, এই ধরনের স্টেটমেন্ট আমাদের সেনা প্রমুখ দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত চায়না লেসিতে থাকবে ততক্ষণ আমাদের সামনে দাঁড়িয়ে থাকবো। এই স্টেটমেন্ট সঠিকও, কারণ সদ্য অরুণাচল প্রদেশে যা কিছু হয়েছে সেটা আপনারা সবাই জানেনই, কিন্তু ভারতীয় সেনা তাদের ভালো মতো শিক্ষা দিয়ে বন্দিও করে নিয়েছিল, যদিও পথে দেওয়া ছেড়ে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, এর ফলে চীন মারাত্মক খচে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন চীন গত বছরের গালোয়ানের ছবি চালাচ্ছে। আগে হ্যাঁ বন্ধুরা, চীনের তরফ থেকে এরকম অনেক ধরনের ছবি বেরিয়ে এসছে এবং চীনের এক বছরের পুরনো ফটো ভাইরাল করে এটা বুঝিয়ে দেয় চীন কি ধরনের প্রোপাগান্ডা ওখানে ছড়াচ্ছে। ওখান থেকে বোয়াজা অরুণাচল প্রদেশে যা কিছুই হয়েছে তাতে চীনা সেনার মারাত্মক অসম্মান হয়েছে, আর হতে পারে চীনা জওয়ানদের ক্যাজুয়ালিটিও ওখানে হয়েছে, কারণ চীনের আভ্যাব এটা বুঝিয়ে দেয় কিছু না কিছু তো নিশ্চয় হয়েছে তাদের সঙ্গে অরুণাচল প্রদেশে। তো এখন ভারতীয় সেনার পক্ষ থেকেও ফটো রিলিজ করে দেওয়া উচিত, কারণ গালওয়ানে যা কিছু হয়েছিল তাতে চীনেরও বড় লোকসান হয়েছিল। আগে হ্যাঁ, যেভাবে চীন প্রোপাগান্ডা ছড়াচ্ছে তা এটা দেখানোর চেষ্টা করছে, ওরা ভারতীয় সেনার উপর ভারী পড়ে। কিন্তু অরুণাচল প্রদেশে যেভাবে দুজন চীনা জওয়ানদের বন্দি করা হয়েছিল ভারতীয় সেনার দ্বারা, সেটা চীনের জন্য ভীষণই লজ্জার ব্যাপার হয়ে গেছে। সেটাকে ঢাকা দেওয়ার জন্যই চীন এই ধরনের ক্রিয়াকলাপ করছে। অবশ্য চীনের এই প্রোপাগান্ডা নিয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। চীন কি বর্ডারে আবার কোনো কাণ্ড ঘটানোর মতলবে রয়েছে? যদি আবার চীন এরকম কিছু করার চেষ্টা করে তাহলে ভারতীয় সেনা তাদের কিভাবে জবাব দেবে? ভারতীয় সেনাও কিন্তু এখন পুরোদমে প্রস্তুত আছে, দেখা যাক আগামী সময়ে কি হয়। বর্ডারে এখন ভারতীয় সেনার ইনফ্রাস্ট্রাকচারও অনেক বেড়েছে, যেই কারণে ভারতীয় সেনা এখন বর্ডারের যে কোনো প্রান্তে পৌঁছাতে পারবে। এখন ঝামেলা করলে চীনকে প্রতিটা মুহূর্তে পস্তাতে হবে।